হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি কিংবা ক্রোমে গিয়ে বা বিভিন্ন ধরনের সাইটে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও অথবা অ্যাপ বিভিন্ন প্রকার তথ্য আমরা ডাউনলোড করার প্রচেষ্টা করি তো এখানে কি হয় অনেক সময় আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা তাদেরকে গ্র্যান্ড অ্যাক্সেস দিয়ে রাখি তো এখন আমি এই গ্র্যান্ড অ্যাক্সেস সম্বন্ধে একটু আপনাদেরকে বলি গ্র্যান্ড শব্দের অর্থ হলো আপনার মানে প্রদান করা বা আপনার অনুমতি দেওয়া বা আপনি তাকে আপনার গুগলটাকে অনুমোদন করে দিলেন বা তাকে ব্যবহার করার জন্য সুযোগ করে দিলেন এখন আপনি যাই ব্যবহার করবেন সে কিন্তু সব দেখতে পারবে ধরেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এমন একটা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করতেছেন যেখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে তো যখন আপনি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ওখানে সাইন আপ করবেন এখন তো আপনি বুঝলেন না যে এখানে আপনি কি করলেন তো যখন আপনি সাইন আপ করলেন সেখানে আপনার গ্রান্ট অ্যাক্সেস তারা নিয়ে নেয় তো এই গ্র্যান্ড অ্যাক্সেস আপনি যে কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপে যদি দিয়ে দেন তাহলে আপনার ফোনের অনেক ডাটা তারা নিয়ে নেবে মানে আপনি ফোনে কি করতেছেন কি ভিডিও করতেছেন তারা কিন্তু নিয়ে নেবে এক কথায় আপনার ফোনটা তারা হ্যাক করে নিয়ে নেবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি কোন কোন ওয়েবসাইটে গিয়েছেন যার পর কাকে কাকে আপনি অ্যাক্সেস দিয়েছেন গ্র্যান্ট অ্যাক্সেস দিয়েছেন আর সেগুলো আপনি কিভাবে ডিলিট করবেন আপনি যদি এই গ্র্যান্ট অ্যাক্সেস ডিলেট না করে দেন মানে আপনি আলতু ফালতু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে এসব ভিডিও অ্যাপস কিংবা ডাটা ডাউনলোড করেন তো যখন আপনি এই অ্যাক্সেসটা দেন গ্র্যান্ড অ্যাক্সেসটা দেন সেসব ওয়েবসাইটকে তো এই আলতু ওয়েবসাইট থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন বা যদি ইতিমধ্যে দিয়ে থাকেন তো সেগুলো কীভাবে ডিলেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে প্রথমে আমি আপনাদেরকে যে দেখাবো যে আপনি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন অ্যাপকে আপনি গ্রান্ট অ্যাক্সেস দিয়ে দিয়েছেন বা অনুমোদন দিয়েছেন বা অনুমোদন করে দিয়েছেন তো এটা দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশানে আপনি চলে আসবেন তো মানে ইতিমধ্যে আপনি হয়তো অনেক ওয়েবসাইটে গেছেন বা অনেক অ্যাপ ইনস্টল করছেন যেগুলো তারা আপনার গ্রান্ট অ্যাক্সেস নিয়ে নিয়েছে তো প্রথমে আপনি এভাবে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনি সেটিংসে চলে আসবেন ওকে আমি সেটিংসে চলে আসলাম আসার পর এই যে একটু স্কোল ডাউন নিচে করলে নিসে করে আসলে এখানে আপনি দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট সো আপনি এই গুগল অ্যাকাউন্টে টাচ করে দেবেন ওকে গুগল অ্যাকাউন্টে টাচ করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন একটা অপশন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই এখানে সেটিংস ফর গুগল অ্যাপস এটা কিন্তু অনেকের অনেক ধরনের লেখা থাকতে পারে জাস্ট আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো আমি এখানে সেটিংস ফর গুগল অ্যাপসে চলে আসলাম তবে এটা কিন্তু আমার মানে রেডমি ফোন তবে এক এক ফোনের এক এক ধরনের সিস্টেম থাকতে পারে ওটা দেখালাম কিন্তু সবার ফোনে কিন্তু এই কানেক্টেড অ্যাপস এটা কিন্তু একই থাকে তো আপনারা এই কানেক্টেড অ্যাপসে অবশ্যই চলে আসবেন ওকে কানেক্টেড অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনারা দেখেন আমার এখানে কি বলছে আমি কিন্তু ফোর টোটালস অ্যাপস অ্যান্ড সার্ভিস এখানে দেখেন আমি এই সাইটটি ওয়েবসাইটে কিন্তু আমি গ্র্যান্ট অ্যাক্সেস দিয়ে রাখছি দেখেন এখানে এই যে সাইন ইন উইথ গুগল ফোর মানে আমি সাইটটি ওয়েবসাইটে আমার অ্যাক্সেস দিয়ে রাখছি এমন এখন তারা সেটা কিন্তু আমার অনেক ডাটা বা আমি কখন কোন ভিডিও সারতেছি বা কোন ভিডিও ডাউনলোড করলাম মানে কি কাজ করতেছি কি ভিডিও করলাম এগুলো কিন্তু তারা দেখতে পারবে মানে এক কথায় এরকম অনেক মানে এখানে কিন্তু সব অ্যাপের কথা সব ওয়েবসাইট কিন্তু খারাপ না কিছু কিছু ওয়েবসাইটকে যদি আপনি গ্র্যান্ট অ্যাক্সেস এরকম দেন তাহলে কিন্তু আপনার ফোনের ডাটা হ্যাক হবে কিংবা আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে নেবে আপনার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে যাবে কিংবা আপনার ফেসবুক পেজও থাকবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টও থাকবে না তাই এখান থেকে আপনারা যদি এই যে এখানে দেখবেন আপনারা কয়টা এরকম অ্যাক্সেস দিয়ে রাখছেন এগুলো আপনারা ডিলিট করে দেবেন তাহলে আপনার ফোনটা সেফটি থাকবে এখান থেকে আপনার ফোনের ডাটা চুরি করে নেয় আপনারা অনেকে জানেন না তো ওকে এবার আপনারা কীভাবে এইসব ওয়েবসাইটকে আপনারা ডিলিট করে দেবেন এগুলো ডিলিট করার জন্য তো দেখেন এই যে একটা ওয়েবসাইট রিমেকার কথার বল এখানে আমি যে টাচ করে দিলাম দেওয়ার পর দেখেন তারা কিন্তু আমার অ্যাক্সেস নিয়ে নিয়েছে এখন এটা আমাকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিলিট কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ রিমেকার এখানে আপনারা টাচ করে দিবেন ওকে এখানে টাচ করার পর এখান থেকে আপনার কনফার্মে টাচ করে দিবেন ওকে কনফার্মে টাচ করার পর এবার যদি আমি ব্যাগ দিই তো একটু রিফ্রেশ করি দেখেন এবার কিন্তু আমার এখানে তিনটা রয়েছে মানে একটাইভাবে চলে গেল এরপর এভাবে আপনারা নিজের দিকে টাচ করবেন করার পর আবারও আগের মতো এরকম এই যে ডিলেট অল এখানে আপনারা কনফার্মে টাচ করে দেবেন এভাবে ডিলিট করে দেবেন মানে যেগুলো আপনাদের সন্দেহ হয় যে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার ফোনে ডাটা চুরি করবে তো সেগুলো আপনারা ডিলিট করে দিবেন আর যেগুলো অনেক দরকারি সেগুলো আপনাদেরকে ডিলিট করার দরকার নাই সেগুলো তো অনেক ভালো তবে আমার ব্যক্তিগত পরামর্শ হবে যেগুলো আপনাদের সন্দেহ হবে সেই সব ওয়েবসাইট কিংবা অ্যাপ আপনাকে এখানে শো করানো হবে আপনি এগুলো ডিলিট করে দিবেন কারণ অ্যাক্সেস দেওয়াটা বহিরাগত ওয়েবসাইটকে অ্যাক্সেস দেওয়া মানে নিজের চ্যানেল কিংবা নিজের বেজ কিংবা নিজের ফেসবুক অ্যাকাউন্টের মূল্যবান জিনিস হারিয়ে ফেলা এটার কারণে অনেকের কিন্তু সমস্যা হয় তাই আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যবহার করেন কিংবা যারা ইউটিউব চ্যানেল বা যারা অনেক অ্যাকাউন্ট যাদের রয়েছে কিংবা যারা কোনো কনটেন্ট ক্রিয়েটার তারা এইসব ডিলিট করে দেবেন আর বিশেষ করে কোনো লিঙ্কে ক্লিক করবেন না তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল অনেক নিরাপদ থাকবে আর যদি ভিডিওটা আপনাদের জন্য উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করলে আরো আরও ভালো হয় আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং